একুশ বছর পর যাত্রা শুরু করলো ঠাকুরগাঁওয়ের সুপ্র রেশম কারখানা। সকালে আনুষ্ঠানিকভাবে কারখানার উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশি, সুপ্র গ্রুপের চেয়ারম্যান বাবলু রহমান। কারখানাটি চালু হওয়ায় 200 শ্রমিক এবং 10,000 চাষির মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে। 80-এর দশকে বেসরকারি সংস্থা আরডিআরএস ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় রেশম কারখানাটি স্থাপন করে।